মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। শুভ বিজয়া, আজকে বিজয়া দশমী। কিন্তু আজকে আমার শরীরটা ভীষণ খারাপ, সকাল থেকে পাটা ফুলে, বাঁদিকের পাটা পুরো ফুলে আছে, হাঁটুটা খুব শরীর খারাপ লাগছে, খুব শরীর খারাপ লাগছে। তার মধ্যে ঘুম থেকে উঠলাম দেরি করে, নটা বেজে গেছে। তো ঘুম থেকে উঠে আজকে স্নান করে নিয়েছি, এত টায়ার্ড লাগছে না কি বলবো, হাঁটতেই পারছি না, পুরো পায়ে ব্যথা। তো শরীরটা ভালো নেই, জানি না আজকে সিঁদুর ছোঁয়াতে যেতে পারবো কিনা, একদমই ভালো লাগছে না। আর তার মধ্যে আজকে মাসি আসবে না, দুদিন বলেছে, মাসির ছুটি দুদিন। তো ঘর টোর একটু পরিষ্কার করতে হবে, সব মিলেমিশে আমার একদম শরীর ভালো নেই। পুজোর এই যে ধকল সেটা আজকে বোঝা যাচ্ছে, বারবার মনে হচ্ছে খালি শুয়ে থাকি। আর পায়ে ব্যথা, প্রচন্ড পা ব্যথা, আর পুরো শরীরটা ঝিমঝিম করছে। তো ঠিক আছে, দেখি সকালটা শুরু করি, ব্রেকফাস্ট বানাবো। সোনা হয়তো আজকে লুচি টুচি কিছু খাবে, লুচি বা পরোটা কিছু একটা বানাবো। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো এই যে বানিয়ে ফেলেছি ছোলার ডাল, ছোলার ডালটা অল্পই হয়ে গেছে, কেননা ডালটা আমি দুদিন আগে ভিজিয়ে রেখেছিলাম। তো ওইটুকু দিয়ে করেছি ছোলার ডাল, পরোটা, আর এখানে একটু পেঁয়াজ কুচি নিয়েছি। সোনাকে আর আর্যকে একটু বেশি করেই দিয়েছি ছোলার ডালটা, তো আমারই একটু কম হয়ে গেছে। আর এর সাথে একটু আচার নেবো আমি, আর আছে এই যে পান্তুয়া আছে, ওরা দুজন খেয়েছে, এবার আমি। এই যে দেখো আর্য আর সোনা খাচ্ছে, পরোটা হলে লুচি হলে সোনা আর আর্য ভীষণ খুশি। তো এই হলো, আর পরোটার মাখাটা একটু বেশি করে মেখে রেখেছি যাতে রাতেও হয়ে যায় একেবারে, সেই জন্য। আমরা লাঞ্চ করতে বসেছি, এই যে আর্য ভাত ভাজা খাচ্ছে, আর্যর প্রিয়, সোনা কালকের মাংসটা দিয়ে খাচ্ছে, মাটনটা, আর আমি ওই যে বোয়াল মাছ ছিল আরেক পিস, বোয়াল মাছ দিয়ে মাছ ভাত দিয়ে খাচ্ছি। তো লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট করব, সোনা হয়তো বিসর্জনে যাবে, আমরা তো আজকে বিসর্জনে যাব না, আমার শরীরটা ভালো নেই বলে। তো খেয়ে দে ঘুম করব। এখন 9টা বাজে, আর্যর ঘুম পেয়ে গেছে অলরেডি, আর্য সোফায় বসে বসে ঘুমিয়ে পড়েছিল। এই যে দেখো সোফায় বসে বসে ঘুমিয়ে পড়েছিল। তো ফটাফট আমি আর্যর জন্য পরোটা আর এই যে আলু ফুলকপি আর গাজর দিয়ে একটু তরকারি করেছি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি মতো। তো এটা দিয়ে আর্য এখন খেয়ে নেবে, ডিনার করে নেবে, তারপর আর্য ঘুমাবে। আর্যর অবস্থা খুব খারাপ, ভীষণ টায়ার্ড লাগছে বলছে, তো আমি বিছানাটা ঠিক করে দিই, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে আর্য। আর্য তোমার ডিনার হয়ে গেছে? আর্য ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আর সোনা খাবো। সোনা বিসর্জন দিয়ে এসছে, এসে ভালো করে স্নান করে নিল। তো এবার সোনার জন্য দুটো পরোটা বানাবো, আমি ভাত দিয়ে খাবো, ওই যেই তরকারিটা করেছি না আর্যের জন্যে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে, সেটা দিয়েই আজকে আমরা ভাতও খাবো আর সোনা পরোটাও খাবো। তো আর্য তুমি কিছু বলবে? বলো সবাইকে কিছু, শুভ বিজয়া বলো। হ্যাঁ শুভ বিজয়া, বড়দের প্রণাম জানাও, আর তোমার যারা তোমার বয়সে আছে তাদের সবাইকে শুভেচ্ছা জানাও, তাই না? তো ঠিক আছে শুভ বিজয়া, কালকে তোমরা ব্লগটা দেখবে। তো তোমাদের সবার জন্য অনেক অনেক প্রীতিও শুভেচ্ছা, আর যারা বড় আছো আমার চ্যানেলে তাদের জন্য আমি প্রণাম জানাই। আর তাহলে আমরা ডিনার করে নিই, এখন ডিনার করে আজকে আরেকটু তোমাদের সাথে গল্প করবো, তারপর ব্লগটা শেষ করব, তোমরা সাথে থেকো। এই যে দেখো আমরাও ডিনার করছি, সোনা খাচ্ছে পরোটা দিয়ে, দুটো পরোটা করে দিয়েছি, আর আমি একটু ভাত ছিল ভাতটা দিয়ে খাচ্ছি, এক সঙ্গে নিয়েছি একটু আচার। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর আর্য দেখো ঘুম করছে, এই যে আর্য ঘুমিয়ে পড়েছে। তো এখন বেশি বাজে না, 9:45 বাজে, আমিও চলে এসেছি, সোনা খেলা দেখছে, সোনা বললো খেলা দেখে চলে আসবে, যতটুকু টাইম পারা যায় এসে চালিয়ে ঘরে থাকাটাই ভালো। এত গরম, এত গরম, অক্টোবর মাস দুর্গাপুজো চলে গেল, বিশ্বাসই হচ্ছে না, মানে গরমে না আর থাকাই যাচ্ছে না জানো তো। আর এই কদিন কি হয়েছিল, প্যান্ডেলে যখন গিয়েছি আমরা, প্যান্ডেলে যাওয়ার পর কিন্তু এতটা গরম লাগেনি, তখন বেশ ভালোই লেগেছে প্যান্ডেলে যাওয়ার পর। কিন্তু এই যে মানে আজকে তো প্যান্ডেলে যাইনি, বাড়িতেই ছিলাম, ওরে বাবা এত গরম, যখন বিকেলে ঘুম থেকে উঠলাম গরমে আমি আর আর্য শেষ। আর্য বলছে মাম্মা এত গরম, চলো না আবার এসি চালিয়ে আমরা ঘরে থাকি। তো আমি বললাম না বাবা, এতক্ষণ তো এসি চালিয়ে ঘরে থাকাটাও ঠিক না, প্লাস একটুখানি বাইরেও থাকতে হবে, একটু টিভিও দেখতে হবে। তো এই ছিল, কালকে আবার ওই রকমই মাথার ওপর রোদ নিয়ে ঘুম থেকে উঠতে হবে, কিচ্ছু করার নেই। তো কালকে যাব সবার বাড়ি, সব মামা মাসিদের বাড়ি যাব বিজয়া করতে,
আর রবিবারে ইচ্ছে আছে একটু বাড়ি যাব, মানে আমার বাপের বাড়ি, বাড়িতে যাব। দেখি তিমিকে ভাবছি বাড়িতে রবিবার দিন রেখে আসবো কিনা, কেননা আমরা বৃহস্পতিবার দিন 21 তারিখে একটু ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাবো পরে বলছি, তো সেই জন্য ভাবছি তিমিকে বাড়িতে রেখে আসবো নাকি কি যে করবো বুঝতে পারছি না। তো ঠিক আছে, চলো আজকে এইটুকুই, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আমাদের ব্লগগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, আজকের জন্য এইটুকুই, কালকে চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট।